হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যালের আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট সেটা হচ্ছে দু হাজার উনিশের যে রিপ্যানেল লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে তোমাদের জন্য আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু পিডিএফ ফাইলের পিডিএফ ফাইল আপলোড করে দেওয়া হয়েছে তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এবং সেখান থেকে গিয়ে কিন্তু এই ফাইলগুলো তোমরা ডাউনলোড করতে পারো তো সবচেয়ে খারাপ খবর যেটা হচ্ছে এবারের একশো সাঁত্রিশ জন ক্যান্ডিডেটকে কিন্তু ওই লিস্ট থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে সেই পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারো কারা কারা এই লিস্টে রয়েছে তো এখানে অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড নাইনটিন মেমো নাম্বার দেখতে পাচ্ছ রিভাইসড মেরিট লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল বেঙ্গল পুলিশ টোয়েন্টি নাইনটিন ইন কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যে ম্যাটারটা হয়েছিল এখানে দেখতে পাচ্ছ নাম্বার ফোর থ্রি জিরো অফ টোয়েন্টি টোয়েন্টিতে ঠিক আছে একটা কেস হয়েছিলো তোমরা অনেকে জানো তো তার কিন্তু এখানে ডিভাইস যে মেরিট লিস্ট সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে সাজিয়ে দেওয়া রয়েছে তোমরা এখানে পিডিএফটি ডাউনলোড করে তোমরা এখানে সার্চ দিয়ে দেখে নেবে তোমাদের নাম রয়েছে কিনা একশো সাঁত্রিশ জন কিন্তু এবার ডিলিস্ট করে দেওয়া হয়েছে এই লিস্ট থেকে তো অবশ্যই এটা খুবই একটা খারাপ খবর যাদের নাম রয়েছে সেই একশো সাঁত্রিশ জনের লিস্টে এবার তোমাদের আমি একটু ক্যাটপটা দেখাচ্ছি ফাইনাল কোনো রকম পরিবর্তন হয়েছে কিনা এবারে যে নতুন যে লিস্টটা দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ খুব একটা কিন্তু চেঞ্জ হয়নি তাও তথাপি সামান্য একটু নাম্বারও কিন্তু এখানে অনেকটাই ভ্যালু রয়েছে এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আগে যেটা ছিল ফিফটি সিক্স এবার যেটা হয়েছে রিভাইজড হয়েছে একটু কমেছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য ফিফটি তারপরে এসসির জন্য আগে যেটা ছিল ফর্টি নাইন পয়েন্ট ওয়ান সেভেন এবার যেটা কিন্তু হয়েছে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ একটু কিন্তু বেড়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ এসটিদের জন্য ফর্টি ওয়ান পয়েন্ট জিরো এইট তারপরে এবার হয়েছে সেটা ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ও বিসি এ ক্যাটাগরির জন্য ফর্টি ফোর পয়েন্ট নাইন টু ছিল যেটা এবার একটু কমে হয়েছে ফোরটি ফোর পয়েন্ট সিক্স সেভেন ও জন্য ফিফটি থ্রি পয়েন্ট সিক্স যেটা এবার বেড়ে হয়েছে কিন্তু ফিফটি থ্রি পয়েন্ট এইট থ্রি তো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ক্যাটাগরির জন্য একটু বেড়েছে কোনো কোনো ক্যাটাগরি ক্ষেত্রে একটু কমেছে তো এটাই কিন্তু অনেকজনের ভাগ্য নির্ধারণ করেছিল এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু এগুলো সার্চ দিয়ে একটু দেখে নেবে প্রত্যেককে কনগ্র্যাচুলেশনস তোমরা যারা সিলেক্ট হয়েছ তোমাদের জয়নিং আশা করা যায় খুব শীঘ্রই হয়ে যাবে তো দু হাজার কুড়ি কুড়ির যে প্রিলি যে রেজাল্ট সেটা নিয়ে খুব দ্রুত হয়তো কিছু একটা আপডেট আসবে আশা করা যায় কয়েকদিনের মধ্যেই তোমাদের যে প্রিলিজ যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে যাবে তোমরা অবশ্যই মাঠ প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে এটা একটা আপডেট ছিল তোমাদের জন্য প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমার যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও কারণ প্রতিটি আপডেট কিন্তু ঠিক সময় মতো সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় কারণ সব সময় ভিডিও করে ওঠা পসিবল হয়ে ওঠে না যদিও হয় সেক্ষেত্রে একটু লেট হয়ে যায় তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ